হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো যারা নতুন টিকটক শুরু করেছেন, টিকটক ইউজ করেন, সো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি কীভাবে আপনার টিকটকের ফলোয়ার্স বাড়াবেন একদম ইজিলি, ছোট্ট একটি টিপস কাজে লাগিয়ে আপনারা আপনাদের টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন লাগবে না বা কোনো অ্যাপসও লাগবে না, একদম সহজ। জাস্ট টিকটক অ্যাপসের ভিতরে কিছু ক্যাটাগরি আছে আর কি, যেইগুলা ইউজ করে আপনারা টিকটকে ফলোয়ার্স বাড়াতে পারেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক ভিডিওটি, আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি আপনার টিকটকের আইডিতে ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো আমি কিন্তু আমার টিকটক আইডির লাইভ প্রুফ ফলোয়ার্স দেখাবো, কতগুলো ফলোয়ার্স আছে এবং কি আপনাদের সামনে লাইভ প্রুফ ফলোয়ার্স বাড়িয়ে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্ট। আমি আমার আইডিতে আপনাদের সামনে টিকটকের ফলোয়ার্স বাড়িয়ে দেখিয়ে দিব, আমার অ্যাকাউন্টে আসলে ফলোয়ার্স বাড়ে কি না এই টিক্সটা কাজে লাগিয়ে। তো প্রথম আমরা এভাবে টিকটকের প্রথম হোম পেজে আসব। তো এখানে আসার পরে প্রথমে আমি আমার টিকটকের ফলোয়ার্সগুলো আপনাদের সামনে দেখাই যে কতগুলো ফলোয়ার্স আছে। দেখতে পাচ্ছেন মাত্র 25টা ফলোয়ার্স আমার। তো এখানে আসার পরে আমি হোম পেজে চলে আসলাম, দেন হোম পেজে আসার পরে আমি সার্চে ক্লিক করলাম। তো এখানে আমি সার্চ করব POWLIST, তো পলিস্ট এটা লিখে সার্চ করবেন আপনারা সেম আমার মতো। তারপর আমি সার্চে ক্লিক করব, দেন সার্চ করার পরে একটা আইডিয়া আমাদের সামনে চলে আসবে বিকজ দেখতে পাচ্ছেন, যেটা 138K, এটাতে চেক করি আগে। হ্যাঁ বিকজ দেখতে পাচ্ছেন পাওলিস্ট, তো এই আইডিতে চলে আসবেন আপনারা। দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু একটা ভিডিও নাই, কোনো ভিডিও নাই। তো এখানে আসার পরে আপনাদের কী করতে হবে, আমাদের কাজ মূলত কী? এখানে আসার পরে বিকজ দেখতে পাচ্ছেন ফ্লোয়িং 90 জন, তো আমরা এই 90 জনে ক্লিক করব। তো এখানে যাদেরকে ফ্লো করা আছে আমরা তাদেরকে ফ্লো দিব কমপক্ষে 20 থেকে 25টা, একটু আস্তে আস্তে দিব, মানে স্লোলি, খুব তাড়াতাড়ি দিলে টিকটক কমেন্ট আবার বুঝতে পারবে যে এখানে কোনো একটা গোলমাল হচ্ছে। সো আমরা এখানে আস্তে আস্তে কয়েকজনকে ফ্লো দিব, তাহলে আমি 10-15 জনকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করবো, সুবিধা দেখছি আমি অলরেডি অনেকগুলোকে ফ্লো দিয়েছি। তারপরে আমার ফ্লোয়ার্স ছিল কিন্তু 25টা অনলি। তো এখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম, তো বিকজ দেখতে পাচ্ছি আপনাদের সামনে কিন্তু একটা ফ্লোয়ার্স বাড়ে গেলো, 26টা হয়ে গেলো। আমি আবার পাওলিস্টে যাব, তারপর আবার সার্চ করব, দেন এইভাবে আমরা 5 থেকে 6 বার যেগুলোকে ফ্লো দিছি এগুলোকে আনফ্লো দেবো। এখন জাস্ট আপনারা বিষয়টা একটু ভালোভাবে দেখেন, বোঝার চেষ্টা করেন আসলে কীভাবে ফ্লোয়ার্সটা বাড়বে। এইভাবে যাদেরকে ফ্লো দিলাম আপনাদের সামনে লাইভ প্রো, আমি তাদেরকে আনফ্লো করে দিলাম। এখন আবার এগিন তাদেরকে আমি আবার ফ্লো দিব। এইভাবে এই কাজটা এখানে কয়েকবার করব, তারপরে আমি আমার অ্যাকাউন্টে দেখাবো আসলে ফলোয়ার্স বাড়ছে কি না। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ফলোয়ার্স বাড়বে। সো ট্রাই করে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন আসলে কাজ হয় কি না। দেন দিলাম, আর কয়েকজনকে দিলাম ফলোয়ার্স, দিলাম ফ্লোয়িং করলাম, ফ্লোয়িং হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করে আমার অ্যাকাউন্টে আসি, 26টা ছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছি আপনাদের সামনে, কিন্তু লাইভ প্রুফ আমার 28টা হয়ে গেছে। আমি এখন চাইলে আবার বাড়াইতে পারবো, আবার পাওলিস্টে যাব। আবার পাওলিস্টে যাওয়ার পরে আবার আমি যেগুলোকে ফ্লো করছি এগুলোকে আবার আনফ্লো করব, দেন এইভাবে সবগুলোকে আবার আনফ্লো করে দিলাম। দেন আনফ্লো করা শেষ, তারপরে আবার চেক করে দেখাবো আসলে ফলোয়ার্স বাড়ছে কি না। আনফ্লো করা শেষ, এখন আমি আবার আর কয়েকটাকে ফ্লো করব। এগুলোকে ফ্লো দিলাম, এগুলোকে দিলাম ফ্লো দিলাম, তারপর আবার ব্যাক হয়ে আসলাম। আমি আবার আমার অ্যাকাউন্টে চলে গেলাম। 28টা ছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, 29টা হয়ে গেছে। আমি যদি এখন এইভাবে আবার কিছুক্ষণ পরপর আবার ফ্লো করি, আবার আনফ্লো করি, আবার ফ্লো করি, আমার কিন্তু আরও ফলোয়ার্স বাড়বে। ছবি দেখেছেন আমার কিন্তু 26টা থেকে আপনাদের সামনে কিন্তু আমার 29টা ফলোয়ার্স চলে আসছে, কিন্তু আমার লাইভ প্রুফ কিন্তু ফলোয়ার্স 30টা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। সো আপনারা ট্রাই করে দেখেন, আপনাদের ফলোয়ার্স বাড়বে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।